একের পর এক সেলিব্রিটিরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তারই খবর উঠে আসছে সামনে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে উঠছে সেলিব দুনিয়ায় কোভিড-19। এই সময় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসছে সেলেবদের করোনা আক্রান্তের খবর। এবার সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করলেন অভিনেতা রুদ্র নীল ঘোষ। লিখলেন, তিনি করোনা পজিটিভ, বর্তমানে রয়েছেন হোম আইসোলেশনে। সবাইকে সাবধানে ও সুস্থ থাকতে আবেদন জানিয়েছেন তিনি। এদিনই সকালে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার শিশির মঞ্চে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। 27তম চলচ্চিত্র উৎসবে সূচনা হওয়ার কথা ছিল শুক্রবার থেকেই। তবে বর্তমানে ঝড়ের গতিতে বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঘোষণা করা হলো নবান্নের পক্ষ থেকে যে বন্ধ করা হচ্ছে চলচ্চিত্র উৎসব, করোনার জেরে আপাতত তা স্থগিত। সেখানে পরমব্রতর সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ। অন্যদিকে রাজ চক্রবর্তী ও শুভশ্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল করোনায় আক্রান্ত অভিনেতা দেব। এরই মধ্যে আক্রান্ত হওয়ার খবর মিলেছে সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, তারই মাঝে খবর মিলল পার্নমিত্রও আক্রান্ত। একের পর এক সেলেবের করোনা আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে সামনে। 2021-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা, ঝড়ের গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে সেলেব মহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দী। টলিউড থেকে শুরু করে বলিউড, আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ।